2024-25 রং বিশ বগে বিধানসভা তবুজাক বাজেট ফাইনেল সালনি বগে ত্রিপুরা হাস্টের লুকরকনি সকাং মূলনি থিনাং অ বাজেট ত্রিপুরা হাস্টেও কুসুকনি সকাং জাক হাস্টে সামথানি খ্লাইনি চুবাসু ফাশাল সানজাজরাও কাইসা কক্তুম পান্ডা খ্লাইয়ে আবহাইন খাফুরজাংমানি কক সাকা বিজেপি খুকফাং সুব্রত চক্রবর্তী সকাঙ্গ সাকলেজাক তোমান হেকে ফাশাল নিশিমি চেঙ্গে রুচাকা বাজেট অধিবেশন আশালো অধিবেশনের পুইলা বুখাগ্ন 2023-24 রাং বিশিও বাজেট তোমানি সলাই 1,632 কারোর 62 লাখ রাং সবাই জাকা হনৈ সাকা হাস্তিনি রাং মন্ত্রী প্রণজিৎ সিংহারয় আবনিয়াগলো 2024-25 রাং বিশিনি বাগে 27,804 কারোর 67 লাখ রাং নি বাজেট টি সাকা হাস্তে রাং নি মন্ত্রী প্রণজিৎ সিংহরয় আবন বিশিঙ্গ রাং পাইমানি ফুনুক জাকা 27,393 কারোর 98 লাখ দাকলাইনি ও বাজেটও রাং শর্টেজ ফুনুক জাকা 410.69 কারোর 2024-25 রাং বিশিনি বাগে বাজেটটি সামানি জরাওয়া হুকবার খ্লাইনের রগ্নি সিমি হাস্তিনি যত বেরামনি লুকরগ্নি হামগ্রাইনি কগ্ন ওয়ান সুগুই দাল বিদাল কেটাল স্কিম টাইপ ডেভেলপমেন্ট সামং হুমুনি সামং বুতাং সাকলাইকে হাস্তে রাংমন্ত্রী প্রণজিৎ সিংহরয় দাকলাইনি ও বাজেট লামজাক সকমানি কক সাকা হাস্তে বিজেপি 2024-25 রাং বিশিনি বাগে বিধানসভা অত বুজাখা বাজেট ফাইনেল সালনি বাগে ত্রিপুরা হাস্তের লুকরকনি সুকাং মুংনি থিনাং ও বাজেট ত্রিপুরা হাস্তেও কুসুকনি সুকাংজাক হাস্তে সুনামথানি খ্লাইনে চুবাসু ফাশাল সানজরাও কাইসা কক্তম বান্দা খ্লাইয়ে আবহাইন খাফুরজাংমানি কক সাকা বিজেপিনি খুকপাং সুব্রত চক্রবর্তী ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির সরকার চায় যে এডিসির উন্নয়নটাও সমানভাবে হোক, কারণ এই রাজ্যের সরকার যেটা চলছে, দেশের সরকার, প্রধানমন্ত্রী যেটা বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের সরকার, এই রাজ্যেও সেই সরকার চলছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে। তার জন্যে পঞ্চম অর্থ কমিশনে যে এডিসিকে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল, অর্থাৎ টিটিএডিসিকে মোট রাজ্য সরকার স্বশাসিত জেলা পরিষদ উন্নয়নের জন্য 698.68 কোটি টাকা প্রদান করবে, সেই সংস্থান এই বাজেটে রয়েছে। সেটা অন্য অর্থে বলতে গেলে জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্য মোট যে বরাদ্দ, সেই বরাদ্দের 39.93% এই বাজেটে ট্রাইবেল সাব প্লেনে সংস্থান রাখা হয়েছে, যাতে জনজাতিদের প্রকৃত উন্নয়নে বিন্দুমাত্র ব্যাঘাত সৃষ্টি না হয়, যাতে প্রকৃত উন্নয়ন তাদের কাছে গিয়ে পৌঁছায়, সেই লক্ষ্য নিয়ে এই বাজেট তৈরি করেছেন রাজ্য সরকার। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় হল যে আমরা যদি দেখি মহিলাদের বিষয়ে, একটা হচ্ছে মাতাবাড়িতে এবং একটা তেলিয়ামোড়ায় দুটি শক্তি সদন স্থাপন করা হবে ভারত সরকারের মিশন শক্তির আওতায়। এবং ট্যুরিজমের ক্ষেত্রে ডুম্বুর, আমরা জানি আমাদের তীর্থমুখের যে মেলা হয় ডুম্বুর মেলা, সেটা একটা রাজ্যের ঐতিহ্যবাহী মেলা এবং বিশাল লোক সমাগম সেখানে হয়, রাজ্যের এবং বাইরের থেকেও প্রচুর লোক সেখানে আসেন। তো সেই জায়গাটাকে ঢেলে সাজানোর জন্যে, পর্যটনকেও আরও প্রোৎসাহিত করার জন্যে 15.11 কোটি টাকা ব্যয়ে তীর্থমুখ মেলা প্রাঙ্গণের পরিকাঠামোকে নতুনভাবে নির্মাণ করার জন্যে ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। আর সেই সঙ্গে যোগাযোগের উপর সরকার বরাবর গুরুত্ব দিয়ে থাকেন, কারণ আপনারা জানেন আগামী মানে গত আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে জাতীয় সড়ক বলতে আমরা NH-44, তারপর NH-8 এবং এক্সটেনশন আপ টু শাবরুম, এই ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার 2018-তে ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাজ্যে একেবারে বলা যেতে পারে প্রতিটা অঞ্চলকে রাজমার্গের সঙ্গে যুক্ত করার জন্য যে পরিকল্পনা নিয়ে কাজ করছে, 8টা জাতীয় সড়ক নির্মাণ পর্যন্ত পরিকল্পনা নিয়ে যে কাজ করছে, সেই কাজের বাস্তবায়ন, সঙ্গে তো বাকি যোগাযোগের ক্ষেত্রগুলি তো রয়েছে, আমাদের রেল কিংবা এয়ার যে যোগাযোগ সেগুলিও প্রসারিত হয়েছে। তো এইবারের বাজেটে 285 কিলোমিটার রাস্তার উন্নয়নের জন্যে, 1900 কিলোমিটার রাস্তার সংস্কারের জন্যে এবং 500 কিলোমিটার রাস্তার পুনঃসংস্কার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়, আর 10টা নতুন RCC ব্রিজ নির্মাণ এর জন্যে বাজেট বরাদ্দ করা রাখা হয়েছে। মানে 60টা বিধানসভা কেন্দ্রের যে রাস্তার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আগামী 4 বছরের মধ্যে 2,000 কোটি টাকা ব্যয় করা হবে ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র 60টা বিধানসভা কেন্দ্রের রাস্তার উন্নয়নের জন্য। বাকি রাজমার্গ কিংবা অন্য বিষয়গুলি তো আলাদা রয়েছে। তো এই যে সমস্ত দিক থেকে মহিলাদের জন্য বলি কিংবা কৃষকদের জন্য বলি,
কিংবা যোগাযোগের ক্ষেত্রে বলি, স্বাস্থ্য বলি, শিক্ষা বলি, সমস্ত ক্ষেত্রে যে নতুন যে বাজেট 2024-25 অর্থবর্ষের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার, মাননীয় সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট আগামী দিনে রাজ্যের নতুন উন্নয়নের দিশারি হিসেবে সূচিত হবে এবং সেটা রাজ্যের বিকাশে একটা নতুন গতি সঞ্চারিত করবে, সেটা আমরা হলফ করে বলতে পারি। এবং এই জনমুখী এবং উন্নয়নের প্রতি দায়বদ্ধতা নিয়ে রচিত এই বাজেটের জন্য রাজ্য সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় এবং রাজ্য সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় সহ সমস্ত মন্ত্রী পরিষদের আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। রাজাখর আগলনি সিমি প্রণমিকক থুমচিনি খরাং।